চাল দিয়ে তো আমরা পায়েস রান্না খেয়েছি, আজকে আপনাদের সাথে শেয়ার করব পায়েসের একটা অন্য রকম রেসিপি। দেখে অনেকটা মনে হবে রসমালাই, আসলে কিন্তু এটা একটা পায়েস। তো কিভাবে বানালাম দেখার জন্য সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। পায়েসটা বানানোর জন্য কী কী লাগছে একটু দেখে নিই। এখানে 100 গ্রাম কাজু বাদাম আছে, সাথে আছে 100 গ্রাম গোবিন্দভোগ চাল, 100 খোয়া ক্ষীর আর 100 গ্রাম চিনি। প্রথমে আমি এই চালটা মিক্সিতে ভালো করে গুঁড়ো করে নেব। আপনারা চাইলে প্রথমে এটা চালের গুঁড়োর মতো করে বানিয়ে নিয়েও করতে পারেন। তো মিক্সির মধ্যে কাজু বাদাম, চাল আর চিনি একসাথে দিয়ে ভালো করে মিহি করে একটা গুঁড়ো তৈরি করে নেব। এই দেখুন, ঠিক এই রকম। এইবার একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি এই গুঁড়োটা। এবার এর মধ্যে খোয়া ক্ষীরটা গ্রেট করে নিয়ে নেব। এই দেখুন, এই খোয়া ক্ষীরটা একটা মেশিন দিয়ে এইভাবে গ্রেট করে এর মধ্যে নিয়ে নিচ্ছি। খোয়া ক্ষীরের দামটা একটু বেশি হয়, কারণ এই দুধটা শুকিয়ে শুকিয়ে জমাট বেঁধে তারপরেই খোয়া ক্ষীরটা তৈরি হয়। সমস্তটা গ্রেট করে নিয়েছি, এবার মিশ্রণটা ভালো করে মিশিয়ে নেব। এবার এর মধ্যে সামান্য একটু দুধ দিয়ে ভালো করে আটার রুটির মতো করে ডো তৈরি করে নেব। এই দেখুন, ঠিক এইরকমভাবে, যেন একদম নরম না হয় আর একদম শক্ত না হয় ডোটা, মোটামুটি মিডিয়াম রেখে এরকমভাবে ডোটা তৈরি করে নেব। এবার মেখে রাখা এই ডোটা থেকে আমি গোল গোল করে বল শেপে তৈরি করে নেব। এগুলোই আজকে আমার পায়েস তৈরির প্রধান উপকরণ। সাধারণ পায়েস থেকে এই পায়েসটা কিন্তু অনেক বেশি টেস্টি হয়। এবার দেখতে থাকুন কিভাবে পায়েসটা বানালাম। এই বলগুলো কিন্তু খুব সাবধানে করতে হবে। এই রান্নাটা আমি আগে একবার করেছিলাম, করার পর ভীষণ ভালো হয়েছিল, এই জন্যে আমি ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। এই দেখুন, সমস্ত বলগুলো কিন্তু আমি তৈরি করে নিয়েছি। এবার গ্যাসে বসিয়ে দিয়েছি একটা ছোট্ট হাঁড়ি, এর মধ্যে দিয়ে দিয়েছি 1/2 লিটার দুধ। তো এই বলগুলোর জন্যে এইটুকু দুধই যথেষ্ট। এই দুধটা জাল দেওয়ার সময় এর মধ্যে সামান্য একটু জল দিয়েছি। এবার এর মধ্যে আমি 2 তেজপাতা দিয়ে দেব। দুধটা ভালো করে নাড়তে থাকতে হবে। এই দেখুন, 2 তেজপাতা দিয়ে দিয়েছি। তেজপাতা না দিলে পায়েসে আবার কিন্তু একটা সুন্দর ফ্লেভার আসে না, তাই তেজপাতা অবশ্যই দেবেন। দুধটা সুন্দর করে ফুটতে শুরু করেছে, আর এই দুধটা ফোটার সময় অবশ্যই কিন্তু বারবার নাড়তে হবে। এবার এর মধ্যে দিয়ে দিয়েছি স্বাদমতো চিনি। চিনিটা দেওয়ার পরে দুধটা আবারও ভালো করে ফুটিয়ে নেব। দুধটা ভালো করে ফুটে গেছে, এবার এই হেমকণাগুলো আমি দিয়ে দিচ্ছি দুধের ভেতরে। হেমকণা কেন জানেন? হেম কথার অর্থ হলো সোনা, আর এই বলগুলো একটু সোনালি রঙের, এই জন্যে এই পায়েসটার নাম হয়েছে হেমকণা পায়েস। এবার 3 এলাচ ফাটিয়ে দিয়ে দিচ্ছি পায়েসের ভেতরে, কারণ এলাচটা না দিলে কিন্তু পায়েসের সেই সুন্দর গন্ধটা আসবে না। এই বলগুলো দুধের মধ্যে দিয়ে দেখুন ফোটাতে ফোটাতে এর সাইজ ডাবল হয়ে গেছে, ঠিক যেমন রসগোল্লা যেরকম হয়। এটা দেখে মনে হচ্ছে অনেকটা রসমালাইয়ের মতো। কি বলবো বন্ধুরা, এর যা টেস্ট, সেই টেস্টে আপনি পায়েস রান্না করে খাবার কথা একদম ভুলে যাবেন, আর এই পায়েসটাই বারবার খেতে ইচ্ছা করবে। তো পায়েসটা কিন্তু অলমোস্ট রেডি। এই দেখুন, পায়েসটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এবার না নামিয়ে নিলে তলা থেকে ধরে যেতে পারে, একদম মাখো মাখো ভাবটা এসেছে। আর এই দেখুন, দেখে মনে হচ্ছে যেন একদম রসমালাই। তো খেতে কিন্তু অসাধারণ টেস্ট বন্ধুরা, আপনারা অবশ্যই কিন্তু বাড়িতে বানাবেন।
এই পায়েসটা বানাতে যে খুব একটা খাটনি করতে হয় তাও কিন্তু নয়। এই দেখুন, ওপর থেকে একটু কাজু বাদাম গ্রেট করে ছড়িয়ে দিয়েছি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে লাইক করবেন, কমেন্টস করবেন। রান্নাটা তো রেডি, এবার টেস্ট না করলে হয়? অসাধারণ হয়েছে, আপনারাও ঝটপট বানিয়ে ফেলুন হেমকোনা পায়েস।